হাজার বছরের সংস্কৃতিতে আসলে ওই হিজাব কিংবা বোরখা কিংবা সবই যে ঢেকে চোখ দুটো বের করে চলার, এটা কিন্তু কখনোই আমাদের সংস্কৃতি না। আমার এই গ্রাম বাংলায় সব সমস্ত যে দেখে এসেছি আমি, যে মা খালারা যারা হচ্ছে গিয়ে পুকুরে গোসল করছে, অনায়াসভঙ্গিতে তারা গোসল করছে, উঠে আসছে, ভিজা কাপড়ে বাসায় চলে যাচ্ছে, তো সেখানেও তো অনেক ছেলেরা আছে, তারা তো দেখে কোনো কিছু ভুলই করছে না। পোশাকটা আসলে যার যার রুচি যার যার পছন্দ, মানে কেউ উঠাও করতে পারে, কেউ মিনি স্কার্ট করতে পারে, মানে একটা রাষ্ট্রের কিন্তু এটা কখনোই মানে চাপিয়ে দিতে পারে না কারোর উপরে। আমি বলবো আমার দেহ, আমার পোশাক, আমার মন, আমি, আমাকে কেউ বাধা দেবে, আমাকে কেউ বলবে যে তুমি এটা করো না, তুমি এটা করো না, সেটা আমি কেন মানব? বাংলাদেশের প্রেক্ষিতে ধরেন কোনো মেয়ে যদি বাসে চলাফেরা করে, ধরেন এরকম কয়েকটা ঘটনা ঘটেছে, আপনারাও জেনেছেন যে টি শার্ট পরেছে ওই কারণে অন্যান্য যাত্রীরা মেয়েটাকে হেরাস করছে, যে তুমি কেন টি শার্ট পরে উঠেছো। বাংলাদেশে একদমই বলবো যে আমাদের কোনো মানে চলাফেরার কোনো স্বাধীনতাই নেই। সম্প্রতি আপনারা জানেন যে ভারতে নারীরা হিজাব নিয়ে আন্দোলন করেছে, একটা বিষয় হচ্ছে ধর্ম একান্তই ব্যক্তিগত অনুভূতি, কিন্তু ধর্ম যদি আমাকে বাধ্য করে আমি সেটার বিপক্ষে, কিন্তু একটা নারী যদি মনে করে না আমি এটা নিজের সিদ্ধান্তে আমি করবো যে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, আমি শাড়ি পরি আমি জিন্স পরি এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেটা সিদ্ধান্তটা কে নিচ্ছে সেটা নির্ভর করে আসলে কি নারী হিজাবে সিদ্ধান্তটা নিচ্ছে নাকি সমাজ তাকে সিদ্ধান্তটা দিচ্ছে। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই, মানসিকভাবে কিছুটা বিপর্যয়গ্রস্ত, কিছুটা অসুস্থ। তার কারণটা হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা যে দেশে বাস করি এটা একটা মুসলিম কান্ট্রি, 90% মানুষ মুসলমান, কিন্তু সেই 90% মুসলমানের দেশে কিছু কথিত নারীবাদী, নারী চেতনাবিদ কিছু ব্যক্তি গতকাল আন্দোলন করেছে, সম্মেলন করেছে, সমাবেশ করেছে পোশাকের স্বাধীনতা চেয়ে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তারা নাকি পোশাকের স্বাধীনতা চাই। এক নারী বলতেছে, এক বোন বলতেছে আর কি, সে বলতেছে যে আমার দেহ শুধু আমার, মুসলিম বলে আমাকে কেন হিজাব পরতে হবে, আমি পর্দা করব না, তাতে কেন মোল্লারা ফতোয়া দেবে, কেন নারীদেরকে পর্দা করতে বলা হয়, কেন মেয়েরা পর্দা করবে, মুসলমান হলে পর্দা করা ঠিক নয়, পর্দা করতে হবে না, এই সমস্ত শয়তানের কথাবার্তা শুনলে ভাই মাথায় রক্ত উঠে যাবে রীতিমতো, কি বলবো, বলার মতো কোনো ভাষায় আমার জানা নাই। আরেক নারী বলতেছে যে পোশাক যেটা খুশি সেটা পরব, ওয়া যে কেন নারীদের পর্দা করতে বলা হবে, এই পর্দা নাকি বন্ধ করা উচিত, হিজাব নাকি বন্ধ করা প্রয়োজন এখন বাংলার মাটিতে, সেই নারীবাদ ই সেই চেতনাবিদ ব্যক্তির এই কথা। কথাই আছে, লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না, আর শিক্ষিত হলেই মানুষের মতো মানুষ হওয়া যায় না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেই কথার এখন বাস্তব উদাহরণ এই সমস্ত কিছু কথিত নারী চেতনাবিদ, নারীবাদী কিছু ব্যক্তি। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে পোশাকের স্বাধীনতা চেয়ে কিছু মানুষরূপী অমানুষের কথা শুনে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আপু, আজকে যে আপনি এখানে আসছেন নিজের পছন্দের পোশাক পরে তো আসছেন, শরীর আপনার, সিদ্ধান্ত আপনার, আপনি কি কখনো কোনোদিন বাধার সম্মুখীন হয়েছেন, হ্যারাসের শিকার হয়েছেন, একটু বলবেন। আমি অনেকবারই হয়েছি, কিছুদিন আগে দেখা গিয়েছে বোরখা পরা একটা মহিলা আমাকে এসে বলছে যে আপনি আর একটু ঢেকে বের হতে পারেন না, এরকম এসে বলেছে। এটা প্রতিনিয়তই হচ্ছে একদম, মানে কিশোরী বয়স থেকে শুরু করে বা তারও আগে থেকে, এবং পরিবারেও এটা অনেক সময় হয়েছে যে আমার বাড়িতে সিলেটে কোন সময় দেখা গিয়েছে আমি আমার পছন্দের পোশাক পরতে চেয়েছি, তখন হয়তো আমি একটু ক্লাস 8 বা 9 কিশোরী বয়স বলা যেতে পারে, তখন আমাকে কথা দেওয়া হয়েছে যে না এখন একটু এটা পরা উচিত না, তোমার হয়তো একটু অন্য পরা উচিত বা তোমার হয়তো একটু সালোয়ার কামিজ পরা উচিত, এবং বেশিরভাগই এটা হয়েছে বলা হয়েছে যে এটা সামাজিক কারণে, যে লোকজন হয়তো মন্তব্য করছে যে আপনার মেয়ে পোশাক পরেছে কেন, বা লোকজন আজেবাজে ভাবে তাকাচ্ছে, এই কারণে আসলে ফ্যামিলি থেকেই কিন্তু বাধাটা দেওয়া হয়। পুরুষের থেকে নারীরাই দায়ী, আপনি যেমনটি বলছিলেন তেমনি এর আগে আমরা 2-3 জন ইন্টারভিউ নিয়েছি, তারা বললেন যে বোরকা পরা নারীরা বারবার এটা করতেছে, আপনার কি মনে হয় সামাজিকতা নাকি ব্যক্তি বিশেষের প্রবলেম? এটা পুরোটাই ব্যক্তি বিশেষ, মানে ব্যক্তি বিশেষ বা থেকে পরিবার, কয়েকজন ব্যক্তি নিয়ে পরিবার এবং পরিবার নিয়ে সমাজ, সেই হিসেবে আমি বলবো যে এটা পুরো আমাদের সোসাইটির সমস্যা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমস্যা। আজকে আপনি ইরানের যে প্রবলেমটা নিয়ে কথা বলতেছেন বা যে হত্যাকাণ্ড নিয়ে কথা বলতেছেন, বাংলাদেশে কি এই সমতা আছে পোশাক পরার স্বাধীনতা? না, বাংলাদেশে নেই। আমি কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম, আমি অনেকদিন ছিলাম ওখানে, ওখানেও যে স্বাধীনতাটা আছে পোশাকের আমি দেখেছি, তারা অনেক এগিয়ে গিয়েছে,
গত 5 থেকে 10 বছর তারাও অনেকে গিয়ে গেছে আমি তাদের উদাহরণ দিচ্ছি এই কারণে তারা আমাদের একটু প্রতিবেশী রাষ্ট্র এই স্বাধীনতাও আমাদের এখানে নেই ভারতে এর কথা বলছিলেন ভারতের স্বাধীনতার কথা বলছিলেন সেখানে একজন হিজাব পরা মেয়েকে হেনস্থা করা হয়েছিল সেটা বেশ ভাইরাল হয়েছিল পুরো পৃথিবী জানে তাহলে স্বাধীনতা কোথায় ভারতে তারপর কিছু কিছু ঘটনা তো আপনার ঘটবে কিন্তু সেটা কিন্তু এরকম স্ট্রংলি প্রোটেস্ট হয়েছে আমি যেটা বলবো হিজাব বা বোরকা পরা এবং অনেক সময় তারা আইনের প্রয়োগটা হচ্ছে আমাদের এখানে তো কোনো বিচার হচ্ছে না হিজাব এবং বোরকা পরার স্বাধীনতাও তো একটা নারী না সেটা অবশ্যই সেটাকে কিন্তু আমরা বাধা দিচ্ছি না মানে আমরা যারা ধরেন মানে স্বাধীনভাবে পোশাক করছি তারা কিন্তু যারা হিজাব করছে বোরকা পরছে তাদেরকে কিন্তু আমরা বাধা দিচ্ছি না বরঞ্চ উল্টোটা হচ্ছে যারা হিজাব বোরকা করছে তারা আমাদেরকে বাধা দিচ্ছে এই যে আজকে 2022 সাল এই 22 সালে এসে মানুষ যখন চাঁদে যাওয়ার কথা বলছে কম্পিউটার আবিষ্কার করছে সে সময় বাংলাদেশের মতো দেশে এসে এই পোশাক নিয়ে আলোচনা এটা কি আমাদের পিছিয়ে যাওয়া নাকি আমাদের কি আপনি কি কি বলবেন অবশ্যই আমাদের পিছিয়ে যাওয়া কারণ আসলে আলোচনা কেন কারণ আমাদের দেয়ালে পিছিয়ে গিয়েছে আমি এটা বলবো কারণ আমরা প্রতিনিয়ত মানে আসলে পোশাক নিয়ে আলোচনা করার কথা না বা এই যে আমরা আন্দোলনে এসেছি এই আগে ধরনের আন্দোলন কেন কারণ আমরা আসলে স্বাধীন না কোনোভাবেই বলবো যে আমরা স্বাধীন না আমরা ঘর থেকে বের হতে গেলে দেখা যাচ্ছে আমাদের বাবা মায়েরা চিন্তা করছে আমরা একটু লেট হলে তারা চিন্তা করছে যে আমরা ঠিকমতো বাসায় পৌঁছাবো কিনা কি পোশাক পরছি সেটা নিয়েও তারা ভাবছে তো অবশ্যই এটা নিয়ে মানে এই কারণেই আমরা এখানে এসেছি একজন নারী হিসেবে বাংলাদেশের আইন শৃঙ্খলার কথা যদি বলি বিদেশে গিয়ে বিদেশে আমরা নারীদের দেখি ছোট পোশাক তারা তাদের মোটা মতো পোশাক পরে কিন্তু সেখানে কি হয় খুব দ্রুত গতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নাই এবং এই কারণে তারা রাস্তাঘাটে কম হয়রান হিসেবে হয় বাংলাদেশের প্রেক্ষিতে আপনি কি দেখেন বাংলাদেশের প্রেক্ষিতে ধরেন কোনো মেয়ে যদি বাসে চলাফেরা করে ধরেন এরকম কয়েকটা ঘটনা ঘটেছে আপনারাও জেনেছেন যে টি শার্ট পরেছে ওই কারণে অন্যান্য যাত্রীরা মেয়েটাকে হেরাস করছে তুমি কেন টি শার্ট পরে উঠেছো বাংলাদেশে একদমই বলবো যে আমাদের কোনো মানে চলাফেরার কোনো স্বাধীনতাই নেই আমরা নানাবিধ বাধার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত আমরা একটা দৃষ্টিকোণে কথা বললাম আমরা অনেক সময় দেখি মানে আমরা সাধারণত যেটা বলে থাকি আপনারা যেটা বিশ্বাস করেন স্বাধীনতা যিনি হিজাব পড়তে পছন্দ করেন তিনি হিজাব করবেন যিনি ছোট ড্রেস পড়তে পছন্দ করেন তিনি সেটা করবেন কিন্তু আমরা অনেক সময় দেখি যারা হিজাব পড়ছে তারাও কিন্তু হয়রানির শিকার হচ্ছে যে কেন তারা এত বড় পোশাক পরছে এদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান না আমি এই কারণেই বলবো আসলে পোশাকের কারণে যদি ধর্ষণ হতো বা নির্যাতন হতো তাহলে ছোট যে শিশু ধর্ষণের শিকার হতো না বা নির্যাতনের শিকার হতো না তাই পোশাকটা আসলে যার যার রুচি যার যার পছন্দ মানে কেউ বোরখাও পড়তে পারে কেউ মিনিস্কার্ট পড়তে পারে মানে একটা রাষ্ট্রের কিন্তু এটা কখনোই মানে চাপিয়ে দিতে পারে না কারো উপরে আমি বলবো সম্প্রতি আপনারা জানেন যে ভারতের নারীরা হিজাব নিয়ে আন্দোলন করেছে একটা বিষয় হচ্ছে ধর্ম একান্তই ব্যক্তিগত অনুমতি কিন্তু ধর্ম যদি আমাদের বাধ্য করে আমি সেটার বিপক্ষে কিন্তু একটা নারী যদি মনে করে না আমি এটা নিজের সিদ্ধান্তে আমি করবো যে আমি শাড়ি পরি আমি জিন্স পরি এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার সেটা সিদ্ধান্তটা কে নিচ্ছে সেটা নির্ভর করে আসলে কি নারী হিসাবে সিদ্ধান্তটা নিচ্ছে নাকি সমাজ তাকে সিদ্ধান্তটা দিচ্ছে বুলিং এর শিকার হয়েছে কি আমি আসলে খুব একটা মফস্বল থেকে বিলং করে আমার বাড়ির সাক্ষীরা আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি যে এমন কমিউনিটিতে আমি বাস করি সর্বত্র আমি শাড়ি পরলেও সমস্যা আমি থ্রি পিস পরলেও সমস্যা আমি শার্ট প্যান্ট পরলেও সমস্যা এটা যেন সমাজ এক ধরনের গলায় তৈরি করে আমি আসলে কি পড়ছি তার থেকে বড় ব্যাপার আমার লিঙ্গ থাকে যে লিঙ্গ কি জড়ানো সেটা নিয়ে মূলত ট্রিট করা হচ্ছে একটা বিষয় হয় আর কি আপনারা জানেন যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি যে সামান্য একটা বিষয় নিয়ে একটা নারীকে কিভাবে পুলিশের দ্বারা নির্যাতন হয়ে তাকে মৃত্যু হলো কিন্তু আসলে পোশাক তো একটা স্বাধীনতা নারী পুরুষ নির্বিশেষে পুরুষ কি পড়বে পুরুষের স্বাধীনতা নারী কি পড়বে নারীর স্বাধীনতা এই যে ন্যূনতম স্বাধীনতা যদি একটা পৃথিবীতে একটা নারী হিসাবে তার যদি মানবাধিকারই তো হরণ হচ্ছে তাই না সে কি পড়বে না পড়বে সেটা আমাদের বাংলাদেশে আপনারা দেখবেন যে নারীকে কোনো একটা সমস্যা হলে প্রবলেমে নারী এই ড্রেস নারী ধর্ষণ হয়েছে সে এই পোশাক পরেছে আপনারা তো জানেন যে বোরখা পরা নারীও ধর্ষণ হয় এদেশে শাড়ি পরা নারীও ধর্ষণ হয় একজন জিন্স পরা নারীও ধর্ষণ হয় তার মানে তো সেই পোশাককে আসলে আমাদের কোনো বলাই তৈরি করলো না তৈরি হচ্ছে লিঙ্গ এবং লিঙ্গ বৈষম্য যেটা আমরা আসলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি যে নারী নয় কোনো লিঙ্গের বিরুদ্ধে যেন কোনো বৈষম্য শুধু বাংলাদেশে নয় পৃথিবীর কোথাও যেন না শরীর আপনার সিদ্ধান্ত আপনার কিন্তু আপনি কি কখনো এরকম বৈষম্যের শিকার হয়েছেন যে আপনি একটা জিনিস পড়তে চাচ্ছেন কিন্তু পড়তে পারছেন না এটা তো অবশ্যই আমি একটা হচ্ছে মানবাধিকার কর্মী এবং আমি একটা উন্নয়ন কর্মী সেখানে কি হয় আমি যখন মনে করেন আমি
আমার ইচ্ছা হচ্ছে এই ফ্রমে আমি একটা উন্মুক্ত পোশাক পরে মানে স্লিভলেস একটা ব্লাউজ পরে, কিন্তু আজ পর্যন্ত সেই সাহস আমি কেন পাই না, কারণ আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমাকে বলা হবে ও তুমি ফেমিনিস্ট, তাহলে ফেমিনিস্ট মানে তুমি এই ক্যাটাগরি। সুতরাং ইচ্ছা থাকা সত্ত্বেও যেহেতু আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, অনেক কিছু ইচ্ছার বিরুদ্ধে করতে হয়, অনেক কিছু মন চাইলেই আমরা সেটা গ্রহণ করতে পারিনি, পাচ্ছি না, শুধুমাত্র এই যে এক ধরনের পুরুষতান্ত্রিক সভ্যতা সমাজে আমরা বসবাস করি সেই কারণে। এটা কি সামাজিক অবক্ষয় নাকি ব্যক্তি পুরুষের দোষ? এটা ব্যক্তি পুরুষের থেকে আমি পুরুষকে দোষ দেই না, আমি নারীকে দোষ দিই না, আমি পুরুষতন্ত্রের কাঠামোকে দোষ দিই। আমাদের আন্দোলন কখনো পুরুষের বিরুদ্ধে না, আমাদের পুরুষতন্ত্রের বিরুদ্ধে, যেটা একটা পাওয়ার। এই পাওয়ার কি শুধুমাত্র কি পুরুষতন্ত্র বা আমাদের ফান্ডামেন্টালিজম, মিলিটারিজম বা গ্লোবালাইজেশন, সবকিছু কিন্তু একটা বড় পাওয়ার যেটা আসলে যুগ যুগ ধরে নারীর অধিকারকে খর্ব করছে। এখানে দু একজন আছে যারা হিজাবও পরে আছে, এটাও তো আপনি মানে পছন্দ করেন? দেখেন, আমি সম্প্রতি আপনারা জানেন যে ভারতে নারীরা হিজাব নিয়ে আন্দোলন করেছে। একটা বিষয় হচ্ছে ধর্ম একান্তই ব্যক্তিগত অনুভূতি, কিন্তু ধর্ম যদি আমাদের বাধ্য করে আমি সেটার বিপক্ষে, কিন্তু একটা নারী যদি মনে করে না আমি এটা নিজের সিদ্ধান্তে আমি গ্রহণ করছি, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, আমি শাড়ি পরি আমি জিন্স পরি এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেটা সিদ্ধান্তটা কে নিচ্ছে সেটা নির্ভর করে আসলে কি নারী হিসাবে সিদ্ধান্তটা নিচ্ছে নাকি সমাজ তাকে সিদ্ধান্তটা দিচ্ছে, শুধু গ্রহণ করে তার জীবন যাপন করতে পারে, এটা একান্তই তার অধিকার। কিন্তু সমাজ অর্পিত কিনা সেটা, যেমন আপনারা জানেন যে টুইন টাওয়ার ভাঙার পরে ওই অঞ্চলে যেসব মেয়েরা হিজাব পরতো তাদের কিন্তু হিজাব খুলে দেওয়া হয়েছে, এরকম দেখেছি। তো সেটা কিন্তু তাদের দেশে নারীরা বলেছে না এটা আমরা হ্যাপিলি, কারণ আমেরিকার মতো দেশে বাস করে আমরা হ্যাপিলি এটা অন করছি, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কোন নারী কি পড়বে কোন পুরুষ কি পড়বে এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু যখন কোন সমাজ বা সোসাইটি সেটাকে মনে করেন একেবারে শক্তপোক্ত একটা কাঠামোর মধ্যে ফেলে তোমাকে এটা করতেই হবে, সেটাই তখন আমি মনে করি স্বাধীনতার মরণ মানবাধিকার। আপনার কি মনে হয় বাংলাদেশে কি পোশাকের স্বাধীনতা আছে কি নাই? আপনি ভালো জানেন, আমার থেকে আপনারা কাজ করেন বেশি, আপনাদের লার্নিং অনেক বেশি, কিন্তু আমাদের দেশে দেখেন সম্প্রতি আমাদের যে সম্ভবত টাঙ্গাইলে যে মেয়েটা একটা ওয়েস্টার্ন ড্রেস পরার জন্য তার যে সমস্যাটা হলো, এটা নিয়ে আপনারা বাংলাদেশে অনেক কথা বলেছেন, আমরাও বলি, তো সেটা নিয়ে স্বাধীনতা তাহলে কই, তাই না? আমি শাড়ি পরি, শাড়ি পরলেও শাড়ির মধ্যে দিয়ে আমার কি অঙ্গ দেখা হচ্ছে সেটা এক ধরনের প্রেমের শিকার আমরা সবসময় হই। বাংলাদেশে আসলে কখনোই নারীর পোশাকের স্বাধীনতা ছিল, ছিল হয়তো সেই 70-80 বা আরো আগে, আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা কত স্ট্রংলি তাদেরকে মানে সবার সামনে ইয়ে করেছে, সেই জায়গায় এখন আমরা যতদিন যাচ্ছে আমরা নারীরা আসলে পোশাকের স্বাধীনতা হারাচ্ছি, শুধু পোশাকের স্বাধীনতা না বাক স্বাধীনতা হারাচ্ছি। কারণ আমি যে কথাটা বলছি কথা না কথা কোট করে হয়তো বলবে তুমি মুসলিম, তুমি হচ্ছে আমার ধর্মের বিপক্ষে কথা বলছো, সুতরাং এই যে স্বাধীনতা আসলে আমাদের ওইভাবে সংজ্ঞায়িত নেই আমাদের জন্য। এটা আসলে ইরানে মাসা আমিনিকে হত্যার পরে যে আসলে অনেক বড় একটি আন্দোলন শুরু হয়েছে এবং সেটা পুরো বিশ্বব্যাপী আসলে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, যে নারীরা আসলে স্বাধীনভাবে তারা তাদের কথা বলবে, তারা তাদের মতন পোশাক পরবে, এখানে আসলে চাপিয়ে দেওয়ার কিছু নেই। সেই আন্দোলনের প্রতি সম্মতি জানিয়েই আজকের এই সমাবেশটার আয়োজন করা হয়েছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশেও এই একটা চ্যালেঞ্জ রয়েছে? হ্যাঁ, মানে বাংলাদেশে তো এটা আসলে সবসময় এই চ্যালেঞ্জটা রয়েছে যে মেয়েদের আসলে বিভিন্ন জায়গায় স্ট্রাগলটা করতেই হচ্ছে, সেটা তার কর্মক্ষেত্রে, তার পড়াশোনার জায়গায়, তার পরিবারে, রাস্তায়, প্রকাশ্যে, সবখানে আসলে দীর্ঘদিন টুকরো টুকরো ভাবে এই আন্দোলনটা তো হয়েই আসছে, যে সে তার সমতাটা, তার যে অধিকারটা সেটা আদায়ের জন্য। এবং এর আগেও বাংলাদেশে তো অনেকগুলো ঘটনা ঘটেছে, মসজিদের যে পোশাকের বিরুদ্ধে নানা রকম আসলে আন্দোলন, তখনও আমরা এখানে সে এক হয়েছি, আমরা নানাভাবে বলতে চেয়েছি। সুতরাং বাংলাদেশে, শুধু বাংলাদেশ না আসলে পুরো বিশ্বে এই চ্যালেঞ্জটা রয়েই গেল, অন্ধকারটা রয়েই গেল বলে আমার মনে হয়। মানে পেছনে সমস্যাটা কোথায়, যে শরীর নারীর, সিদ্ধান্ত নারী, এর পেছনে সমস্যাটা কোথায়, মানে কোন কোন কারণে আসলে হচ্ছে না? সমস্যাটা আমার মনে হয় আসলে কাঠামোগত, আমরা যে স্ট্রাকচার, মানে সোশ্যাল যে স্ট্রাকচারটা আমরা আসলে তৈরি করে রেখেছি, আমার কাছে মনে হয় সেই কাঠামোটাতেই আসলে সমস্যা। সেই কাঠামোটা না বদলানো পর্যন্ত আসলে শুধু একা বোধহয় একজন দুজন কথা বলে বা এই আন্দোলনটা করে মনে হয় না যে এটার আসলে কোনো ফল পাওয়া যাবে, যে কারণে এই ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনগুলো একসাথে করে আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সেই কাঠামোটা ভাঙা, সেই প্রথাটা আসলে ভাঙা। আপনি কি মনে করছেন বাংলাদেশেও সেই সমতাটা নেই,
হ্যাঁ অবশ্যই সেই সমতাটা নেই। বাংলাদেশে এখনো হচ্ছে যে মেয়েদেরকে তার একটা পোশাক পরে রাস্তায় বের হলে তার জন্য কথা শুনতে হয়, সেই পোশাকটা টানাহেঁচড়া করতে হচ্ছে, এবং যে কোনো জায়গায় ধরেন যে রেপ বেড়ে গিয়েছে। একটা মেয়ে হচ্ছে যে যেভাবে তার কাজের ক্ষেত্রে যায়, একটা ছেলে কিন্তু সেভাবে যায় একদমই বলছে যে পুরো অর্থে তা না, কিন্তু কিছু ক্ষেত্রে তো সমতা নেই, সেই জায়গাটা নেই। আপনি কোন কোন জায়গাগুলো একটু স্পেসিফিক বলতে পারবেন যে এই জায়গাগুলো নেই সমতা নেই? আসলে স্পেসিফিক করে ওভাবে আসলে বলা যায় না, কিন্তু একটা দুটো জায়গায় এখন এরকম ঘটনা তো বাংলাদেশে নেই যে একটা ছেলে বন্ধুকে বাসায় ডেকে এনে তিন মেয়ে বান্ধবী আসলে রেপ করেছে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটে না। কিন্তু ওই তিন ছেলে মিলে একজন বান্ধবীকে ডেকে রেপ করছে, এটাই তো আসলে অসহ্য একটা বিষয়, সেটা সে করতে পারছে। সেটা আসলে দোষ তো কার, ব্যক্তির না সমাজের? এটা আসলে এখন ব্যক্তির দোষ আমি বলবো না, আমি একটু আগে তাই বলেছি যে এটা কাঠামোগতই আসলে একটা অসহ্য একটা আচরণ। এবং যেই ছেলেটা বা যেই পুরুষটা আসলে বাসায় ঠিক সেভাবে ওয়েল ট্রিট হয়, যে আসলে ওখানে শিক্ষাটা গ্রহণ করে, তার স্কুলে তার পরিবারে তার মানসিকতায় তার পড়াশোনা করে, যে সুকুমার বৃত্তি হচ্ছে তার মধ্যে জাগে, সেই ছেলেটা কিন্তু কখনো ওভাবে বাসায় বান্ধবী ডেকে এনে রেপ করবে না। সেই বান্ধবী তো দোষ থাকতে পারে, সে তো কেন গেল না? সেই বান্ধবী তো তিনজন ছেলে দিতে আরেকজন ছেলেকে ডেকে আনে, সেই ছেলে যায় তাহলে মেয়ে যেতে অসুবিধা কোথায়? আপনি যদি এই কথা বলেন তাহলে প্রথমে আপনি মানছেন না যে ছেলে আর মেয়ের মধ্যে আমি তো বাইরে যাবো, তার মানে আমাকে ওইটা বের করতে হবে যে কোন কারণে অ্যাক্সিডেন্টটা হয় বা অ্যাক্সিডেন্টটা কোন কারণে কমাতে চাই। কিন্তু রেপের বিষয়টা আমরা ইদানিং যেটা দেখছি সেটা বাংলাদেশে কিন্তু সম্মতি যেটা বলি আমরা দুইজনের সম্মতিতেই কিন্তু এই বিষয়গুলো বেশি হচ্ছে, অহরহ ঘটনা ঘটছে। কিন্তু সম্মতিতে রেপ হয় এই ধরনের প্রশ্ন আসলে পরবর্তীতে রেপ করব না সম্মতিতে কেন? এই যে কয়েকদিন আগে পেপারে যে ঘটনাটা দেখলাম, একজন বিউটি পার্লারের কর্মী তাকে কাজ দিবে বলে বাড়িতে ডেকে এনেছে, বাড়িতে ডেকে এনে তারপর তিনজন মিলে তাকে রেপ করেছে। সাভারের মধ্যে সম্ভবত একজন প্রেগনেন্ট একজন মহিলা, উনি বাসায় গিয়ে পার্লারের কিছু কাজ করে থাকে, মানে অন কলে গিয়ে বাসায় কাজ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তো উনাকে বাসায় ডেকে এনেছে কাজের জন্য, তারপরে তার প্রফেশনাল জায়গায় কোনো ধরনের সিকিউরিটি নেই, উনি তো অন কলেই যান, অন কলে উনি গিয়েছেন এবং উনি হচ্ছে গিয়ে এই ধরনের একটা পরিস্থিতির শিকার হয়েছেন। তাহলে এখানে সম্মতি কোথায় বা কি কোথায় আমি বুঝলাম না। তাহলে এটা আমরা ধরে নিতে পারি একটি ব্যক্তি সমস্যা, সামাজিক যদি বলে ওভারঅল যদি সামাজিক ভাবে বলে সামাজিক ব্যাধি তো এটা না, এটা কারো কারো ব্যক্তি সমস্যা, তার মন মানসিকতার সমস্যার কারণে। একটা লোক আসলে একটা যখন রেপ যখন আসলে সামাজিক ব্যাধি তখন ছড়িয়ে পড়েছে, তখন আপনি শুধু এক ব্যক্তির একটা দোষ দিতে পারবেন না, এরকম বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে। তাহলে এরকম এক ব্যক্তি করেই তো পুরো একটা সমাজের প্রতিনিধিত্ব করছে। নিশ্চয়ই সমাজের প্রতিটা ছেলেকে আমরা বলবো না যে প্রতিটা ছেলেই রেপ করছে, আমরা কিন্তু সেটা বলছি না, ছেলেকে আমরা রেপ বলছি না, কিন্তু কিছু কিছু ছেলে করছে বা কিছু কিছু মানুষ এটার মধ্যে এই কাজটাতে জড়িত, তাহলে এটার জন্য তো সমাজ অবশ্যই দায়ী। এটা থেকে প্রতিকার পাওয়ার কি উপায় আছে? প্রতিকার পাওয়া ওই যে অনেক বড় একটা আসলে মুভমেন্ট, একজন দুইজনকে দিয়ে আসলে এটা হবে না। সমাজে যখন অনেক বড় ভাবে এটা একটা আসলে ব্যাধি ছড়িয়ে পড়ে, তখন একটা জায়গায় নিশ্চয় আপনি একটা লোককে অনেক বড় আসলে প্রতিহার করে মানে প্রতিহত করে আপনি কোনো উপায় করতে পারবেন না। তার মানে যে সমস্ত চলমান যেই আমরা যেগুলো বলছিলাম যে মাঝখানে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, সেগুলো যদি আপনি দেখতে পেতেন যে খুব দ্রুত এগুলো বিচার ব্যবস্থা হচ্ছে, দ্রুত তাদেরকে বিচারের আওতায় এনে হচ্ছে যে জনগণ দেখতে পাচ্ছে যে এই বড় বড় ঘটনাগুলো, যে তনু হত্যা মামলা হলো আরো অনেক কিছু মামলা হলো, তো সেগুলো তো কোনো প্রতিকার আমরা দেখিনি। তো সেই এই যে দীর্ঘসূত্রিতা বিচার ব্যবস্থার, এই দীর্ঘসূত্রিতা যদি প্রতিহার করে যে খুব দ্রুত বিচারের আওতায় তাদেরকে আনা যেত, লোকজন যদি দেখতো না রেপ করে মানে ছাড় পাওয়া যাচ্ছে না বিচার করা যাচ্ছে, তাহলে এটা একটা অনেক বড় একটা আসলে গতি হতো বলে আমার মনে হয়। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো সোশ্যালি বুলিং এর শিকার হয়েছেন? আমি হচ্ছে যে এরকমটা একবারই মাত্র হয়েছে এবং সেটা খুবই একটা অসাধারণ একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে, আমার নিজের জায়গায়, আমার নিজ জেলা হচ্ছে যে মিরপুরে। তো সেখানে কোভিড এর সময় আমি আসলে খুবই একটা মানে বিষণ্ণতার সময় কাটাচ্ছিলাম, আমার মা ছিলেন হসপিটালে,
তো হসপিটাল থেকে আমি এসে আমার ওষুধ নিয়ে আসা যাওয়া এগুলোর জন্য তখন করতে তখন হসপিটালে যাওয়া আসা করতে তো তখন হসপিটালের বাইরে এরকম তিনজন মেয়ে একদম হিজাব পরা তাদের চোখ মুখ ঢাকা তারা আমাকে হঠাৎ করে দেখেছে তো আমি ভেবেছি যে আমার এখানে পরিচিত জায়গা হয়তো আমার পরিচিত তো আমি তাদেরকে কথা বলতে গেছি তখন তারা আমাকে বলেছে যে আপনি অন্য পড়েন নি কেন তখন আসলে আমি মানে একই হচ্ছে যে আমার মা তখন হসপিটালে এবং পরবর্তীতে আমার মা মারা গেছেন কোভিডে তখন যে অবস্থা ছিল তখন মানে আমার কাছে এবং আমি কিছু আর মানে তাদেরকে আর কোনো উত্তর করতে পারিনি আমি জাস্ট চিৎকার করেছি যে এটা আমার জায়গা আমার জায়গা আমি ছোট থেকে এত বড় হয়েছি আমি যদি এখন থাকি নিশ্চয় এসে আপনাদেরকে যা ইচ্ছা থাকুক মানে আপনারা এভাবে আমাকে বলতে পারেন না আমি অন্য পড়বো না বলতে পড়বো না তখন কেটে আমার বিষয় আর আমি যে হসপিটালের গেটের বাইরে আমি গেছি হচ্ছে যে ওষুধের দোকানে তখন ওষুধের দোকানে আমার অন্য আছে কি নাই এটা আপনার জানার বিষয় না আমি বলেছি আপনি আমাকে হেল্প করবেন আপনি আমার মায়ের কাছে যান কোভিড ইউনিটে আপনি আমার মায়ের কাছে গিয়ে বসেন আমি ওষুধ নিয়ে আসি সেটা পারবেন করতে সেটা তো পারবেন তারা খুবই আসলে ইয়ে করে গেছে এছাড়া আমি কখনো আসলে আমাদের দৃষ্টিভঙ্গিতে জেনারেলাইজ করে আপনার ফ্যামিলির কথা বাদ দিয়ে জেনারেলাইজ চিন্তা করুন একটা মেয়েকে ছোটবেলা থেকে ধরুন যে একটা মুখু এজ ওটা পাশ থেকে কি পরিমাণ বুলিং এর শিকার হয় সেটা কত চলার যে কারণে সেটা এটা আসলে এই বুলিং এর শিকারটা সবসময়ই ছিল তবে আমার কাছে যেটা সবচেয়ে অবাক লাগছে যে সেই বুলিংটা আসলে ইদানিংটা বেড়ে গেছে আমি নিজে যখন এখানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আমি তখন কিন্তু এরকম খুবই কম দেখেছি যে কেউ কারো মেয়েরা হচ্ছে যে কারো পোশাকের দিকে তাকিয়ে আছে বা কিছু বলছে এটা কিন্তু কম ছিল কিন্তু ইদানিং কালে আমরা যে আমাদের ডিপার্টমেন্টেরই আমি যে ছোট বন্টনের কাছে শুনি যে ওরা বলে যে এখন অনেক ডিপার্টমেন্টের মেয়েরা চেনে না কিন্তু ইচ্ছে করে ডেকে বলে যে আপু আপনারা এরকম কেন কাপড় পরেছেন আপনারা সালোয়ার কামিজ কেন পরেন না ইউনিভার্সিটিতে কেন সালোয়ার কামিজ পরে আসেননি কিন্তু এটা ধরেন আজ থেকে 10 বছর আগে আমি যখন ক্যাম্পাসে ছিলাম আমি কিন্তু কখনো শুনি না এটা খুবই অদ্ভুত লাগে আমার কাছে তবে বাংলাদেশে এটা আছে এবং বেড়ে গেছে কিন্তু এটার জন্য আমার মনে হয় না যে আমাদের আসলে খুব একটা বড় কিছু ক্ষতি হবে আমরা আমাদের কাজটা যেটা আমরা যৌক্তিক মনে করি ঠিক মনে করি আমরা সেটাই করে যাচ্ছি এটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা বুঝি হিজাবের ব্যাপারটা হিজাব বা হচ্ছে পোশাক বা চুল ঢেকে রাখা এই ব্যাপারটা আসলে কেমন হওয়া উচিত বা এটা কে ঠিক করে দিবে এটা আসলে মানে কিছু আসলে সোসাইটির দেয়া কিছু নিয়ম থাকে যেমন ইরানের যেটা ছিল যে ওদের আসলে হয়তো বা কস্টিউমের মধ্যে বা দীর্ঘদিন থেকে আসলে ওদের কস্টিউমে হিজাব বিষয়টা আছে বা হচ্ছে গিয়ে তাদের কস্টিউমের একটা ডিফারেন্ট কিছু আছে কিন্তু সব জায়গায় তো আসলে একই রকম বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে যে আমরা গ্রামীণ সমাজে সবসময় আমাদের নানি দাদিদের দেখেছে যেভাবে হচ্ছে গ্রামে পুকুরে আপনি যদি এখনো যান গ্রামে আমি যখন শুটিং পারপাসে মেয়েরা কিন্তু খোলা হচ্ছে যে গোসল করছে উঠছে ভেজা কাপড়ে যাচ্ছে একটা গামছা গায়ের মধ্যে পেঁচিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু অন্য ছেলেদের খুব একটা কিছু যায় আসে না কিন্তু এখন আমাদের সোসাইটি হচ্ছে দেখিয়ে দিচ্ছে যে না এটা করা যাবে না চুলটা এভাবে ঢেকে যেতে হবে এই শহরের এই মেয়েটা এভাবে যেতে পারবে না তাকে এরকম করে যেতে হবে এটা আসলে নতুন নতুন অনেক কিছু চাপিয়ে দেওয়া চলে যেটা আমার সংস্কৃতির সাথে কখনোই যায় না আমি মনে করি আমার হাজার বছরের গ্রামীণ বাংলার যে সংস্কৃতি আমার বাংলার নিজস্ব কৃষ্টি কালচার এখানে আসলে হিজাব এবং ওই যে চুল থেকে পুরো ঢেকে চোখ বের করে এটা আমার সংস্কৃতি না এটা বলে আমি মনে করি না আমরা এখানে সবসময় অসাম্প্রদায়িক একটা প্রবাহ ছিল এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব একসাথে চলেছে আদিবাসী বাঙালি সেখানে কখনো এই রাগ ঢাক ব্যাপারটা ছিল না যে আমাকে ঢেকে ঢেকে চলতে হবে সেটা ছিল না মানে আমার এটাই মনে হয় ব্যবহারে বংশের পরিচয় বলা হয়ে থাকে না তো এদের কথাবার্তায় এদের বংশের পরিচয় উঠে এসেছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এক মেয়ে বলতেছে যে আমার দেহ শুধু আমার মুসলিম বলে আমাকে হিজাব পরতে হবে তা নয় তাজ্জব একটা বিষয় যেখানে হিজাব পরা কিংবা পর্দা করা ফরজ সেখানে এরা বলতেছে মুসলিম বলে আমাকে হিজাব পরতে হবে কেন গুণী ব্যক্তিরা বলেছিল লেখাপড়া করলেই মানুষ হওয়া যায় না লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না এ সমস্ত এই নারীবাদী কথিত এই পোশাকের স্বাধীনতা চেয়ে আন্দোলনকারী এ সমস্ত নারীরা মানুষ রূপে একটা শয়তান শিক্ষিতের নামে একটা মূর্খ গন্ডা